দুবাই সম্পর্কে অজানা এবং অবিশ্বাস্য 10টি তথ্য। পৃথিবীর আধুনিক শহরগুলির নাম বললেই যে শহরগুলোর নাম আমাদের প্রথমে মনে পড়ে, সেই শহরগুলোর মধ্যে একটি হলো দুবাই। 130টিরও বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে দুবাইয়ের নামে। লন্ডন, প্যারিস এবং ব্যাংককের পরে দুবাই সমগ্র বিশ্বের চতুর্থ সর্বাধিক পরিদর্শন করা শহর। দুবাই শহরে রয়েছে এমন কিছু তথ্য যা আপনি অন্য কোনো দেশে খুঁজে পাবেন না। এক, বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের বাড়ি। অবশ্যই আমরা বুর্জ খলিফার কথা বলছি। এই বিশাল আকাশচুম্বী ভবন সম্পর্কে কথা না বলে আমিরাতের কোনো উল্লেখ সম্পূর্ণ হয় না। 828 মিটার উচ্চতায় এটি একে অপরের উপরে দাঁড়িয়ে থাকা প্রায় 3টি আইফেল টাওয়ারের সমান। এটির চকচকে কাচের সম্মুখ ভাগ পরিষ্কার করতে 36 জনেরও বেশি শ্রমিক এবং 3 মাসেরও বেশি সময় লাগে। এই সুপার স্ট্রাকচারটি একাই অনেক বিশ্ব রেকর্ড ধারণ করেছে, যেমন সবচেয়ে উঁচু ভবন, সবচেয়ে উপরের আউটডোর পর্যবেক্ষণ ডেক, সবচেয়ে উঁচু লিফট পরিষেবা এবং আরও অনেক কিছু। 2, বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3, প্রকৃতপক্ষে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল। এটি কোনো শপিং মলের চেয়ে কিন্তু কম নয়। এটিতে একটি 5 তারকা হোটেল রয়েছে, দুবাই ইন্টারন্যাশনাল হোটেল, অ্যাপেল স্টোর, একটি সুইমিং পুল, একটি জিম, জ্যাকুজি এবং একটি নয় দুটো জেন বাগান। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এশিয়ার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরও। বিশ্বের যে কোনো বিমানবন্দরের চেয়ে দ্রুততম ওয়াইফাইয়ের গতিও রয়েছে এই বিমানবন্দরে। 3, দুবাই পুলিশের কাছে বিদেশি বুগাটি, ফেরারি, বেন্টলে, ল্যাম্বরগিনি, ক্যামারো, মার্সিডিস এবং আরও অনেকের মতো সুপারকার রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে দ্রুততম ভেইরন কার ঘন্টায় 407 কিলোমিটার পর্যন্ত গতিতে যেতে পারে। ঐতিহ্যবাহী স্থান এবং পর্যটন এলাকায় টহল দেওয়ার জন্য এই গাড়িগুলো ব্যবহার করা হয়। 4, সোনার ভেন্ডিং মেশিন। পৃথিবীতে নানা সময়ে বহু অদ্ভুত জিনিস আবিষ্কার হয়েছে, কিন্তু সবাইকে পেছনে ফেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দুবাই। অন্য শহরে টাকা তোলার বুথ থাকলেও দুবাই আছে সোনা তোলার বুথ, আর এটিকে তারা নাম দিয়েছে গোল্ড ভেন্ডিং মেশিন। নগদ টাকার বিনিময়ে আপনি ওই মেশিন থেকে 24 ক্যারেট খাঁটি সোনা সহজেই কিনে নিতে পারবেন। বিশ্ববাজারে সোনার দাম ওঠানামার কারণে প্রতি 10 মিনিট পরপর মেশিনে মূল্য আপডেট করার সফটওয়্যার বসানো থাকে। 5, কম অপরাধের হার। যেখানে দিন দিন সারা বিশ্বে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে, সেখানে দুবাইয়ের অপরাধের হার দিন দিন কমছে। এমনকি সামান্যতম অপরাধমূলক কর্মকাণ্ডে নিজেকে জড়িত করা আপনাকে কারারুদ্ধ করতে পারে। 6, দুবাইতে যদি একজন ব্যক্তি সময় মতো তার ঋণ পরিশোধ করতে না পারেন, তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করা হবে এবং এমনকি তার যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। দুবাই সরকার কোনো ঋণ সহ্য করে না। 7, করমুক্ত আয়। দুবাই সরকার তাদের নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, তাই তারা একটি করমুক্ত ব্যবস্থা চালু করেছে যা প্রত্যেককে তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী অর্থ উপার্জন এবং সঞ্চয় করতে হয়। করমুক্ত ব্যবস্থা দুবাইয়ের অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ সারা বিশ্ব থেকে অনেক প্রতিভাবান ইঞ্জিনিয়ার, স্থপতি, ব্যবসায়ী ইত্যাদি দুবাইয়ে আসেন। 2018 সালে দুবাইতে ট্যাক্স নতুনভাবে চালু করা হয়েছে। 8, পোষা প্রাণী রাখা। দুবাইতে পোষা প্রাণী তাদের মালিকদের একটি মর্যাদা এবং শৈলীর প্রতীক। সেখানে কিছু সাধারণ পোষা প্রাণী হল বাঘ, সিংহ, চিতা এবং অন্যান্য বড় বিড়াল। সাধারণত এই পোষা প্রাণীরা তাদের মালিকদের সাথে একটি বিলাসবহুল জীবনযাপন করে। 9, সবচেয়ে বড় সাসপেন্ডেড অ্যাকোয়ারিয়াম, 10 মিলিয়ন লিটার ক্ষমতা সহ দুবাই অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্ক বিশ্বের বৃহত্তম সাসপেন্ডেড অ্যাকোয়ারিয়াম। এটি দুবাইয়ের মলের গ্রাউন্ড লেভেলে অবস্থিত। এটিতে বিশ্বের সবচেয়ে বিস্তৃত স্যান্ড টাইগার হাঙ্গর রয়েছে। অ্যাকোয়ারিয়ামে 200টিরও বেশি প্রজাতির 33,000টিরও বেশি জলজ প্রাণী রয়েছে। 10, দুবাই গ্লোবাল ভিলেজ। দুবাই গ্লোবাল ভিলেজ একটি মৌসুমি ইভেন্ট যা শীতল মাসগুলিতে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টটি হস্তশিল্প, খাদ্য, জামাকাপড় ইত্যাদির মতো একটি নির্দিষ্ট ক্ষেত্রে একটি দেশ বা একটি অঞ্চলের বিশেষত্ব প্রদর্শনের জন্য অনুষ্ঠিত হয়।